ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. عائشه رضي الله عنها হতে বর্ণিত ان النبي صلى الله عليه وسلم كان لا يدع اربعا قبل الظهر وركعتين قبل الغداء. النبي صلى الله عليه وسلم জোহরের পূর্বে 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত ছাড়তেন না। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন। আরো বর্ণিত আছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম প্রতিদিন আল্লাহ তাআলার ফরজ সালাত ব্যতীত 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন, অথবা বলেছেন জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.